ভোরের সূর্য যখন পূব আকাশে উঁকি দেয়, তখন এমন দৃশ্যের দেখা মেলে কুষ্টিয়া শহর ঘেঁষা বাইপাস সড়কে। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ মন মাতিয়ে তুলছে সবাইকে। কাকডাকা ভোরে রস সংগ্রহ এবং সন্ধ্যায় চলছে গাছ পরিচর্যা। গাছ থেকে নামানো টাটকা রস খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বিভিন্ন বয়সের মানুষ। রস বিক্রির পাশাপাশি বানানো হচ্ছে গুড়। ভেজাল মুক্ত হওয়ায় জেলা জুড়ে এই গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। খেজুরের টাটকা রস খাওয়ার পাশাপাশি পিঠাপুলি তৈরির জন্য এখান থেকে গুড় কিনছেন অনেকে। শীতকালে যদি উচ্চারণ করা হয় তাহলে আমরা মানে ভেবেই নিই যে এখানে হচ্ছে আমাদের খেজুরের রস খেতে আমরা যাচ্ছি। অনেকদিনের ইচ্ছা ছিল এখানে আসব, রস খাবো। এক গ্লাস রস খেলাম, অনেক ভালো লাগলো। গুড়ের লোভ আর সামলাতে পারলাম না, ভাবছিলাম হয়তো 1-2 কেজি নিব, তো অলরেডি 5 কেজি নিয়ে ফেলেছি। এখনকার রসটা অনেক সুন্দর আসছে আর এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। ক্রেতাদের সামনেই গাছ থেকে রস নামিয়ে বিক্রি করা হয় বলে জানালেন গাছিরা। পাখি পতঙ্গের মাধ্যমে জীবাণু প্রতিরোধে ঢেকে রাখা হচ্ছে রসের হাড়ি। আজকে রস আমরা যতটা রস অর্জন করেছেন, রস আমরা সেলবেলের চাহিদা মেটাতে পারি নাই। আমার প্রতিদিন 500 লিটারের বেশি রস হয়, এটা আমরা গুড় জ্বালাই, গুড় জ্বালা পাটারি বানাই। জেলায় খেজুরের রস ও গুড় উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণ সহ দীর্ঘমেয়াদী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের একটি প্রকল্প আছে, সেই প্রকল্প সম্প্রসারিত করবে এই কাজ, যার কারণে গাছি তৈরি যদি হয় এবং মানসম্মত গুড় তৈরি হবে। কুষ্টিয়াতে এবছর 200 টাকা কেজি দরে গুড় বিক্রি করছেন গাছিরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।